Assalamualaikum viewers, welcome to Bipa's Kitchen and Blog. কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সবসময়ের মতো আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে কাকড়ার ঝাল ফ্রাই। তো অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার অনুরোধ রইল। এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখানে আমি কাকড়ার ঝাল ফ্রাই তৈরি করার জন্য হাফ কেজি কাঁকড়া নিয়েছি। এখন কাঁকড়াটাকে আমি পরিষ্কার করে নেব। কাঁকড়াটাকে পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়েছি গরম পানি করে নিলাম। এই গরম পানিটা দিয়ে এখন কাঁকড়াটাকে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে ব্রাশ দিয়ে এটাকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এটাকে আবারও ঠান্ডা পানি দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। এখন কাঁকড়ার যে উপরের শেলটা আছে সেটাকে ফেলে দেব, আর সাইডে যেই এইগুলো আছে এইগুলো ফেলে দিতে হবে। ভালোভাবে কাঁকড়াটাকে পরিষ্কার করে নিতে হবে। আর কাঁকড়ার পেছন অংশে দেখবেন একটা শক্ত টাইপের অংশ আছে, সেই অংশটাও ফেলে দিতে হবে। আমি এভাবেই সবগুলো কাঁকড়া পরিষ্কার করে নেব। তো সবগুলো কাঁকড়া পরিষ্কার করা হয়ে গিয়েছে এবং কেটে আমি নিয়েছি। এখন কাঁকড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া। এখন ভালোভাবে এগুলোকে মেখে নিব। এখন একটা কড়াইতে কাঁকড়াটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। এখন দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে আসা পর্যন্ত কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন যে কাঁকড়ার পাগুলো আছে সেগুলো বাদামি করে ভেজে নেব। এখন যে তেলে আমি কাঁকড়া ভেজেছিলাম সেই তেলেই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর কিছু পেঁয়াজ পাতা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর কাঁকড়া যেই মশলায় মেখেছিলাম সেই মশলার বাটিটার মধ্যে পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে সামান্য পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ম্যাগি মশলা। তো মশলা কষানো হয়ে গেলে আমি যে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। আর মশলা যেন একটা কাঁচা গন্ধ না আসে সেজন্য সামান্য পরিমাণে কিছুটা পানি। এখন ঢাকনা দিয়ে এক থেকে দুই মিনিটের জন্য রান্না করে নেব। তো পানিটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কাঁকড়া থেকে উপরে তেল ভেসে উঠেছে। তো সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। তো দেখতেই পারলেন আজকের আমার কাঁকড়ার ঝাল ফ্রাইটি তৈরি হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।